তিন দিনের সফরে ভারতের সস্ত্রীক বারাক ওবামা আজ সকাল পৌনে দশটা নাগাদ নয়াদিল্লির পালাম বিমানবন্দরের মাটি ছুঁয়ে মার্কিন প্রেসিডেন্টের বিমান, সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। ওবামার বিমান ভারতের মাটি স্পর্শ করা মাত্রই জয় হিন্দ লিখে টুইট করে হোয়াইট হাউস। পালাম বিমানবন্দর থেকে আইটিসি মোড হোটেলে যান ওবামা। বেলা 12:10 রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় ওবামার কনভয়। 21টি তোপধ্বনির মাধ্যমে রাইসিনা হিলসে স্বাগত জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। ফোরকোর্টে দেওয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রপতি ভবনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওবামা জানিয়েছেন এই আমন্ত্রণে তিনি সম্মানিত। রাইসিনা হিলসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট। ভিজিটার্স বুকে সই করার পাশাপাশি সামিল হন বৃক্ষরোপণ উৎসবে। রাজঘাট থেকে হায়দ্রাবাদ হাউসে যান ওবামা। মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করবেন তিনি। পাঁশকুড়া পুরাতন বাজারে গভীর রাতে একটি করাতকলে বিধ্বংসী আগুন লাগে। দমকলে তিনটি ইঞ্জিনের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। করাতকলের মালিক প্রাক্তন সিপিএম নেতা এরশাদ আলীর দাবি, অন্তত 12-14 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার দাবি, আগুন লাগার পেছনে চক্রান্তের সম্ভাবনা রয়েছে। যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় যানজট। ঘটনাস্থলে যায় পাঁশকুড়া থানার পুলিশ। 2003 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে শোচনীয় পারফরমেন্স হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের। বিশ্বকাপের মঞ্চে অবশ্য একেবারে অন্য ফর্মে ছিল সৌরভের টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড সফরের ভরাডুবির লেশমাত্র ছিল না সৌরভের দলে। 12 বছর পর ঠিক একই অবস্থা ধোনির ভারতের। টেস্ট সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে এখন ত্রিদেশীয় সিরিজেও শোচনীয় অবস্থা মাহির ভারতের। তবে তা নিয়ে আদৌ ভাবিত নন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের আগে মানসিকভাবে চাঙ্গা হতে সৌরভের দাওয়ায় সিরিজ শেষে দিন কয়েক ভারতে এসে পরিবারের সঙ্গে সময় কাটান বিরাট কোহলিরা।